वेलकम बैक टू माय चैनल कालबी ब्लॉग। केमन आछो बंधुरा सबाई? आशा करी सबाई अनेक भालो आछो, आमिओ तोमादेर दुआए अनेक भालो आछि। आजकेर ब्लॉगटा आमि बिकाल थेके शुरू करेछि, तो बिकालेर चा बानिये निएछि बंधुरा। एखन बाच्चारा बोलछे पुरी आर सिंगारा खाबे, तई एकटु सिंगारा आर पुरी आनालाम। देखते थाको बंधुरा। देखो बंधुरा आमार मेये अलरेडी खावा शुरू करेछे। आर एटा रात्रिबेला बंधुरा, आजके आमि मटन दिये खिचुड़ी रान्ना करब। देखो बंधुरा आमि एखाने 5-6 पतेर डाल निये निएछि, डाल दिये चाल दिये एकसाथे मिलिये रेखेछि। एखन धुये नेब आमि एटा। तो आर देखो आमि मटन टुक निये निएछि, मेटर भितरे सब मसला टसला दिये एकबारे माखिये दिब। পরে খিচুড়িটা বসিয়ে দেবো আর কি, চাউল এটার ভিতরে দিয়ে দিব। তো দেখতে থাকো বন্ধুরা। তেজপাতা, গরম মশলা, আদা এসব দিয়ে দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেখো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। আমার সাবস্ক্রাইব কিছুতেই বাড়ছে না, তো যারা দেখছো বন্ধুরা আমার ফুল ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা একটু একটু করে দেখে আমাকে সাবস্ক্রাইব করে চলে যাও, তারপরে কিন্তু কেটে যায়। তো বড় জোর একটা রাত থাকে তারপরে কেটে যায় সাবস্ক্রাইবটা। তো আমি বুঝতে পারছি না কেন এরকম হয়। তো আর তোমরা প্লিজ বন্ধুরা ফুল ভিডিও দেখে প্লিজ সাবস্ক্রাইব করো, তা নাহলে এরকম হবেই। তো আমি ইউটিউবের সব বন্ধুদেরই দেখছি এই সমস্যাটা হচ্ছে, সবাই বলছে। তো আমরা তো সবাই বন্ধু, তাহলে এক একজন এক এক রকম কেন করছে বন্ধুরা? তো সবাই একসাথে চলো না, তাই একা একা কি এই প্ল্যাটফর্মে কেউ যেতে পারবে? প্লিজ ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করো, কিছু মনে করো না বন্ধুরা। এই তো আমি সব মশলা টসলা দিয়ে বসানো শেষ, এখন খিচুড়ি চাউলটা দিয়ে দিয়েছি, এটা একটু মেখে নিব। দেখো বন্ধুরা ছেলে আর আমি খাবো শুধু, তাও চাউল কেমন যেন অনেকগুলো বেশি হয়ে গেছে। একটু রান্না করলে মনে হয় হবে না হবে না, কিন্তু পরে কিন্তু ঠিকই থেকে যায়। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার খিচুড়িটা ফুটে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কারো একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আমার রান্নাটা শেষ বন্ধুরা, আমরা এখন খাবো। ছেলে মেয়েদের খাওয়াবো আগে, তারপরে খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ইউটিউব বন্ধুরা সবাই অনেক ভালো থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।